রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। জেলা পরিষদের মাধ্যমে গ্রামে গ্রামে বিভিন্ন উন্নয়নের কাজ চলছে। জেলা পরিষদের কাজের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে রাজ্যে প্রতিটি জেলার জেলা পরিষদের মেন্টর পদ তৈরি করেছেন। সেই মেন্টররা কাজের অগ্রগতির পর্যালোচনা করবেন। শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর হিসেবে কার্যভার গ্রহণ করলেন উজ্জ্বল প্রামাণিক। এদিন জেলা পরিষদে তার নিজের ঘরে উপস্থিত হন। বিভিন্ন ব্যক্তি এদিন তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। মহামাঠে মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের যাতে উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে যায়, সেই জন্য উনি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে জেলা পরিষদে একজন করে মেন্টর এবং কো-মেন্টর নিয়োগ করেছেন। উনি আমাকে বর্ধমান জেলার জেলা পরিষদের মেন্টরের যোগ্য মনে করেছেন। আমি তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই মহামাঠে মানুষের সরকারকে, যে আমাকে বর্ধমান জেলার মতো এত সুন্দর একটা এবং একটা ভালো জায়গাতে মেন্টর করার জন্যে। আমি চেষ্টা করব যে আগামী দিনে বর্ধমান জেলা জেলা পরিষদে, পূর্ব বর্ধমান জেলা পরিষদে সমস্ত বিভাগে যাতে কাজকর্ম আরও তাড়াতাড়ি হয়, আরও ত্বরান্বিত হয়। সর্বোপরি খেটে খাওয়া গরিব মানুষেরা, যাদের ভোটে নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে আপনারা ক্ষমতায় বসিয়েছিলেন, সে খেটে খাওয়া প্রান্তিক চাষি এবং গরিব মানুষের যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রদেয় বা রাজ্য সরকারের প্রদেয় যেসব আমাদের বিভাগগুলো আছে, যে উন্নয়নমূলক বিভাগগুলো আছে, সেগুলো যাতে তাদের হাতে পৌঁছয় এবং তারা যাতে আরও পরিষেবা ভালোভাবে এবং সহজভাবে পায়, সেই চেষ্টাই আমি করব। কিছু কিছু জায়গায় জেলা পরিষদে আমাদের হয়তো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ST বা SC বা মহিলা এই ধরনের কিছু বাধ্যবাধকতা থাকার জন্য, যাতে সংবিধানকে স্বীকৃতি দিয়ে আমাদের, আপনারা জানেন যে ভারতবর্ষে একমাত্র পশ্চিমবাংলায় যেখানে জেলা পরিষদে পঞ্চায়েতে ত্রিস্তরেতে ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য অর্ধেক আসন সংরক্ষণ করেছিলেন এবং সমস্ত পদে প্রধান এবং উপপ্রধান, এবং আপনারা জানেন যে জেলা পরিষদের সভাপতি এবং সহসভাপতি সমস্ত পদেতেই উনি একটা নির্ধারণ করেছিলেন এবং SC ST ছেলের জন্য তাদের জন্য উনি এই পদটাকে সংরক্ষণ করেছিলেন। সেই জন্য পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে যাতে কো-মেন্টর নিয়োগ করে সেই সব কাজকে আরও ত্বরান্বিত করা যায় বা সেই সব কাজকে আরও সুন্দরভাবে সুচারুরূপে খেটে খাওয়া গরিব মানুষ যাতে পৌঁছে দেওয়া যায়, সেই জন্যই উনি এবছর থেকে কো-মেন্টরের পদ উনি সৃষ্টি করেছেন। সামনেই ভোট, যে গোষ্ঠীদ্বন্দ্ব বা কাজের যে গোলমাল হচ্ছে সেইটাকে ধামাচাপা দিয়ে এই প্রশ্ন সৃষ্টি তাড়াহুড়ো করে, দেখুন এটা একটা সরকারি সংস্থার জায়গা, এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই, এখানে রাজনীতির সঙ্গে কোনো সংসর্গ নেই, রাজনীতি জায়গা হবে এবং সরকারি স্তরে উন্নয়ন সরকারি স্তরে উন্নয়নের মতনই হবে। বর্ধমান থেকে কেরামত আলী ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।